Şoma The solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি ওয়া মান আম্মা বাদ বাংলার সম্মানিত সুধী দর্শকবৃন্দ পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সকলের জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা পাপ পঙ্কিলতার অশুভ পরিণাম সম্পর্কে আমরা বিজ্ঞ আলমদের মাধ্যমে কোরআন ও সন্ন্যাহের বক্তব্য জানতে চেষ্টা করি যথারীতি আজকেও আমরা সামষ্টিক আলোচনা আলোচনার জন্য স্টুডিওতে যে সমস্ত অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই আমার বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুর রাজা বিন আসসালাম আসসালামাইকুম রহমতুল্লাহ আর আমার বাম দিকে অবশিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আলাইকুম আর যথারীতি উপস্থাপনায় রয়েছি এই খুদে অকিংসন হারুন হোসেন শুধুও দর্শক আমরা যেমনটা বলছিলাম যে গুনাহ পা যেগুলি যার জন্য তওবা শর্ত তৌবা করলে আল্লাহ রবুল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু বলছিলাম যে এমন প্রবণতা যদি আমাদের ভিতরে থাকে যে আমরা তৌবা করব ক্ষমা নেব তৌবা করব ক্ষমা নেব তৌবা করব ক্ষমা নেব পাপকে পাপ বলে গণ্য করব না বরং পাপের মধ্যেই ডুবে থাকবো তাহলে কি ক্ষমা পাব আমরা যেহেতু আল্লাহ বলছেন যে তোবাক তিনি ক্ষমা করবেন ওই সমস্ত লোকদের যারা আলু ওহম ইয়ালামুন যারা জেনে বুঝে ওই পাপের উপরে পুনরায় যেন এসরার বা পুনরায় যেন ধারাবাহিকভাবে পাপ করতে না থাকে তাই এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম ফিরে যাচ্ছি আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর কাছে জি ধন্যবাদ আল্লাহ তালার এই বক্তব্যটা আমরা পুরো দর্শকদের জন্য উপস্থাপন করতে পারি আল্লাহ তালা কোরআন মেয়ে বলেছেন ওসারে কুমার জন্নাতিন্দু হাসমাতে তোমরা দ্রুত দৌড়াতে থাকো সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত সেই জান্নাতকে আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য আমরা হয়তো মনে করি মুত্তাকি বলতে অনেক জোব্বা টুব্বা বড়ো কিছু আল্লাহ মুত্তাকিদের

এটা প্রতিনিয়ত করার অনুভূতি তাদের নেই দ্রুত ফিরে আসার অনুভূতি তাদের আছে আল্লাহ তালা এই ধরনের বান্দাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন অপরাধ প্রবণ নয় তারা অন্যায় করে ফেলেছেন কিন্তু অন্যায় করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করবেন কিন্তু পাপের এই সাগরে ডুবে থাকার এই মানসিকতা নেই তাদেরকে আল্লাহ রব ক্ষমা করবেন ধন্যবাদ আপনাকে শেখ আব্দুল রাজমিন ইউসুফ সাহেব এখানে আপনি কিছু কথা জি আলহামদুলিল্লাহ আসলে মানুষ মাত্রই পাপ হবে এ কথাই ঠিক যেহেতু মানুষ ওটাই বলছি আমি যেহেতু মানুষ কাজেই সে একটা পাপ করেই দুনিয়াতে থেকে যাবে আর পাপ করবে না এমনটাও মানুষের গতি নয় নইলে আল্লাহ তালার রসুল এই কথা কেন বললেন লাউলাম তুদ নেব না লাজ্জা আল্লাহ কৌমান ঈদ নেব না ওয়াস্তাক ফের আল্লাহ জি ফাগা ফর আল্লাহ যদি তোমরা পাপ না করতে তাহলে আল্লাহ তালা আরেকটা সম্প্রদায় নিয়ে আসতো তোমাদের সরিয়ে দিয়ে আরেকটা সম্প্রদায় নিয়ে আসতো যেই সম্প্রদায় আল্লাহর কাছে ক্ষমা চাইতো তারপর যে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন আল্লাহ তালা ক্ষমা করা কাজটা খুব ভালোবাসেন যার কারণে আবহাওয়ার যে আল্লাহ তালা আনহ বলছেন যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আল্লাহ তালা মানুষ ক্ষমা চাইলে কত খুশি হন আল্লাহ রসুল বলছেন লাল্লাহ আসাদ দ্য ফারহান বেতাউবাতে আব্দেহি হেই নাই তুব এলেই হে মিন রাজুলিন আল্লাহ তালা কোনো বান্দা যখন তার কাছে তৌবা করে ক্ষমা চায় তখন তার উপরে আল্লাহ খুশি হন ওই লোকের চেয়ে বেশি যেই লোকটা ছিল কানা রাহেলাতেহি যে লোকটি ছিল তার বাহনের উপরে ফিয়ার দিন ফালাত একটা বিশাল ফাঁকা মাঠে যেখানে কোনো আশেপাশে গ্রাম ছিল না কোনো থাকার কোনো ব্যবস্থা ছিল না ফানফলা তাতমিন মিন হট করে ওই তার বাহনটা চলে গেল ও আলাইহা তরমহ সারা সারাবহ তাতেই ছিল তার খাদ্য তাতেই ছিল তার পানীয় ফা আয়েসা মিনহা এবার লোকটি নিরাশা হয়ে গেল যে আমি আর বাহন পাবো না ফা আতা আলা সাজারা শাহারাতিন ইজতাজিজিল সে একটা গাছের পাশে আসলো এবং গাছের ছায়ার নিকটে শুয়ে গেল এই কারণে যে সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেছে আর এখানে আর পাবে না পানি ছিল সবকিছু ছিল এখন তার যে হিসাব যে এখন এখানে আমি শুয়ে যাই এখানে থেকে থেকে আমি মরে যাব কেননা না আসলে তো এভাবে আমি বাসায় যেতে পারবো না ফায় যাও হওয়া কায়ম এই যে অদাত ইন্দা হঠাৎ দেখছে তার পাশেই বাহন দাঁড়িয়ে ফা খাজা খেতা মাহ চট করে সে তার বাহনের লাগামটা ধরে নিয়েছে লাগামটা ধরে নিয়ে বলছে আল্লাহুম্মা ইন্নাকা 'আবদী ওয়া আনা রাব্বুক বান্দা বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ সে খুসিতে বাক্য উল্টে দেয়ছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে খুশি হন এই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি খুসিতে বাক্য উল্টে দেয়ছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার প্রতিপালক আর আমি তোমার দাস এই কথা বলতে হবে কিন্তু না বলে সে বাক্য উল্টে দিয়েছে বেশি আপ্লুত হয়ে গিয়ে খুশির চোটে খুশির চোটে আবেগে বাক্য উল্টে দিয়েছে তাহলে আল্লাহ তালা মানুষের তোবাতে খুশি হন মানুষ আসলে খুশি হবেন না কেন কারণ আল্লাহর প্রিয় বান্দা ছিল আল্লাহ রহমতের ছায়ায় সে যখন শয়তানের চক্রান্ত পড়ে সে রহমত থেকে দূরে ছিটকে গেছে হারিয়ে গেছে ওই পশুটা যেরকম হারিয়ে গেছিল সবকিছু নিয়ে হারিয়ে গেছে আবার হারিয়ে যখন বান্দা যখন আল্লাহর কাছে এসে বসে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করি আল্লাহ তুমি মাফ করো তুমি ছাড়া আমার কোনো ঠাই নাই তখন তো আল্লাহ রবীন্দ্রের বান্দা গেছিলে কোথায় আয় আল্লাহ বেশি খুশি হন তার প্রতি খুশি হওয়াটাই স্বাভাবিক এখন এই হাদিসের গতিতে এবং আগের হাদিসের গতিতে আমার মুসলিম ভাই বোন দর্শক মন্ডলী এটা যেন না মনে করেন যে আমরা জনগণকে পাপ করার জন্য বলছি বা আল্লাহ রসুল মানুষকে পাপ করার জন্য বলছেন কথা এটা নয় মানুষ মাত্র পাপ হয়ে যাবে সে প্রাণপণে চেষ্টা করছে তোবা করেছে তারপরেও বাঁচতে পারেনি তারপরেও বাঁচতে পারেনি সে বারবার অনুতপ্ত হচ্ছে আর এইভাবেও যদি বারবার করে ফেলার ক্ষমা চাই তাহলে আল্লাহ ক্ষমা করবেন যে ওই হাদিসটি বলছিলাম আগেরবারে যে আবু হরের রাজি তালন বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন পাপ করে তারপরে স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় ফা মাকা তারপর কিছুদিন থাকে দাম্মান। তারপর আবার দিন এক পর্যায়ে পাপ করে ফেলে তারপর বলে রব্বি আজনাপ্ত। ফাঁক ফের হলি আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলেন আলে মাপ দি আল্লাহ রাব্বান সে কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরো হোক অ যিনি তাকে ক্ষমা করতে পারেন যিনি তাকে শাস্তি দিতে পারেন এইভাবে যদি বলে থাকে ক্ষমা করে দিলাম তৃতীয় বারে গিয়ে বলছেন এইভাবে ও যদি বলতে থাকে আর পাপ করতে থাকে আমি আল্লাহ ক্ষমা করব। এই হাদিসের অর্থ হলো এই যে যতবার সে অনুতপ্ত হয়ে আল্লাহকে ভয় করে ক্ষমা চাইবে তার পাপের জন্য ততবারই ক্ষমা পাবে তবে অবশ্যই তার একটা স্বীকৃতি মানুষজন এটা ভুল বুঝতে না পারে এখানে কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে প্রথম বিষয় হল যে আমরা দর্শকদের আশা করি এটা বোঝাতে পেরেছি আমরা পাপ করে নিরাশ হয়ে যাই হয়ে কি করি মাপ পাওয়ার জন্য মধ্যস্থ খুঁজি যে আল্লাহ হয়তো আমার মতো গোনাগারের তবা করবে না একটা নেককার বুজুর্গ লোক ধরে হয়তো তবা করা সম্ভব এটাই হলো পাপের সর্বোচ্চ পর্যায়ে যে একজন সন্তান তার মায়ের কাছে দুধ চাবে সে যদি মায়ের রাগ দেখে বা মার সাথে একটু আগে বেয়া দেবে করেছিলাম কাজে মায়ের কাছে দুধ দাঁচে আমি দাদিকে বা নানিকে বলে একটু বুঝিয়ে নি তাহলে সে মায়ের মাতৃত্বকে অপমান করে মায়ের রাগের মাত্রা আরো বাড়িয়ে আরো বাড়াবে কারণ মা যত রাগি করুক সন্তানের দুধ খাওয়ার আবেগ প্রকাশ করলে দুধ দেবে না এটা মা কখনো কল্পনা করে না দ্বিতীয় যে বিষয়টা শেখ বলেছেন আমাদের বুঝতে হবে পাপ যখন আমি তবা করব তখন আমার সদিচ্ছা থাকবে দৃঢ় ইচ্ছা থাকবে আমি আর কর্ম করবো না এটার অর্থ হলো আলাম ইসরু আলাম আফা আমি যখন গোনা করেছি কবির অনুতপ্ত আর অনুতাপের অংশই হলো জানলা আমি আর কখনো করবো না তুমি আমাকে না করে থাকার তৌফিক দাও কিন্তু যখন সে করেছিল তার চেতনা ক্লিয়ার ছিল আল্লাহ তার হৃদয় দেখেছেন সে নিশ্চিত এরাদা করেছে এরপরে হয়তো এক মাস দু মাস সমাজ এক বছর গেছে মনের আবেগে শয়তানের প্ররোচনায় বা যে কোনো কারণে সে করে ফেলেছে তা এই কারণে কিন্তু আগের তবাটা বাতিল হবে না কারণ আগে যখন তবা করেছিল সে দৃঢ় ইচ্ছাই নিয়েছিল আপনার কাছে ফিরে আসবো আপনি কথা মনে রাখবেন একটু বিরতিতে যেতে হচ্ছে সুধী দর্শকবৃন্দ সময় হলো ওটা ছোট বিরতির বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসবো আলোচনায় আমাদের অতিথিদের সাথে ইনশাআল্লাহ আপনারা কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন হারাম করেছেন সুদ উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা পর্দান না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুণা সবার অধিকার সমাজ আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হল সবচেয়ে বড় সবচেয়ে বড় পাপ। শের শের শের। وقلنا الحق و এসেছে বাতিল চুরমার হয়েছে। বাতিলের চুরমার হওয়ারই যোগ্য। মূর্খতা থেকে বাঁচুন। দেখুন ইসলাম ও অজ্ঞতা। প্রতি রবিবার সন্ধ্যা 5টায় আপনার সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএস বাংলায়। তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর সঙ্গ সহণশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্টকর পরায়ণতা দয়াদ্রতা একজন মেন মারাঠ মো মেন ভাইকে সিহত বেশ করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এ মুমিনের কাজ কান সেম্পা একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে এদের অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আয়কুম আর আহামতুল্লাহী ওমরা কেত সুধিদর্শকবৃন্দ আপনাদেরকে পুনরায় এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি যে কথাটা আমাদের ডক্টর সাহেব আলোচনা করতেছিলেন জি যেটা বলছিলাম অর্থাৎ আল্লাহ চান বান্দা যখন তবা করবে তার অনুতাপ এবং সুদৃঢ় ইচ্ছা সদিচ্ছা যে আর কখনো করব না কিন্তু তারপরে মানুষ তো মানুষ হতে পারে আবার সে মনের আবেগে করে ফেলতে পারে কিন্তু যখন তবা করেছিল তার কোনো ইচ্ছা ছিল না করার তাহলে আগের তবা ঠিক আছে নতুন তবা আবার ওই রকম আবেগ দিয়ে করবে আল্লাহ আর কখনো করব না এজন্য যদি আর কখনো করব না ইচ্ছাটা স্বচ্ছ হয় সুন্দর হয় নিষ্কলস হয় এরপরও অনেকদিন পরে করে ফেলে তাহলে আল্লাহ আবারও ক্ষমা করতে পারবেন তবে আমাদের এখানে দুটো বিষয় খুব জরুরি লক্ষ্য রাখতে হবে একটা হলো আমরা যেন না করি এই চিন্তা খেতে হবে আল্লাহ বলছেন আল্লাহ আখরাজ ওয়ের জিনিস যে তাকুয়া করবে আল্লাহকে ভয় করবে অর্থাৎ আল্লাহ আর পাপ করব না আল্লাহ তার পাপ থেকে ব্যবস্থা করে দেবেন দ্বিতীয়ত পাপ বারবার হওয়ার কারণ হলো পরিবেশ যে কারণে আপনি পাপটা করছেন তো আবার একটা অংশ হলো ওই কারণ খুঁজে বের করে কারণ থেকে যে বন্ধুর কারণে যে পরিবেশের কারণে যে টিভি প্রোগ্রামের কারণে আপনার পাপ ঘটে যাচ্ছে ওটা বর্জন করা কিন্তু আপনার আর কখনো সহায়ক সহায়ক একটা অংশ তৃতীয় হলো সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের সবার মনে রাখতে হবে এই বর্তমান বিশ্বে পাপ মানুষ করে আর পাপের সুযোগে শয়তান মানুষকে শিরকে লিপ্ত করে যেটা করে যে তুই তো গুণাগার তোর কথা আল্লাহ শুনবে না একটা বুজুর্গ মানুষের কাছে যাও তিনি বলে দিলে আল্লাহ শুনবে আর এটাই হলো মানুষের ভয়ঙ্করতম পতন একটা উদাহরণ নমুনার মাধ্যমে আমরা এটা পরিষ্কার করতে পারি একজন মায়ের দুটো সন্তান আছে একটা সন্তান অন্যায় করে কিন্তু মন খারাপ হয়েছে মা আর মা অন্যায় করবো না মা আদর করে দেয় আর একটা সন্তান অন্যায় করে মায়ের কাছে যেতে লজ্জা পায় সে তার বাবাকে বলে দেয় যে বাবা একটু বলে দিও সে অন্যায় করে মার সাথে কিন্তু কখনো মায়ের কাছে যায় না তার মনে আশা আছে বাপ বলে দেবে সে ক্ষমা পেয়ে যাবে প্রকৃতপক্ষে এই দ্বিতীয় সন্তান কিন্তু মায়ের স্নেহ থেকে পুরো বঞ্চিত কারণ সে মার কাছে যাচ্ছেও না আর প্রথম সন্তান বারবার বারবার মায়ের কাছে যাচ্ছে এই অন্যায় করতে করতে সে মায়ের প্রিয় সন্তান হয়ে যাচ্ছে বান্দা এভাবে গোনা করবে আর কখনো না নিয়েতে তবা করবে আবার গোনাই হয়ে যাবে আবার তবা করবে এই তওবাটা কিন্তু একটা বড় এবার আল্লাহর জিকির এই এবাদতের মাধ্যমে আস্তে আস্তে সে আল্লাহর অলি হয়ে যে গুণা মুক্ত থাকার তৌফিকও পেয়ে যেতে পারে জি জি ধন্যবাদ আপনাকে কিন্তু এটা যদি আমরা ভেবে নেই যে আমরা মানে তৌবা করলাম আবার গুনা করবো তৌবা যদি খালিস নিয়তে না হয় তাহলে সে তৌবা আল্লাহ কবুল করবেন না আর আল্লাহ রব আলমিন অন্তর্জামী অন্তর্জ আল্লাহ হলেন আলিম বিদাত আল্লাহ রব আলমিন অন্তরে কোনো কিছুর উদ্রেক হলে ইয়া আলমা তুয়াসুবিহি নফসু মনের ভিতরে কোনো কিছু উদ্রেক হয়েছে হা ইন তরাউন ইউমা তখতরম না এনজি তা আসলে পাপ থেকে মুক্তির জন্য মুক্তির জন্য চায় কি না স্বাভাবিক একটা চাচ্ছে খামখেয়ালি না আল্লাহ খুব ভালো মনের কথা যে আসলে আমরা যে আলোচনা করছি এই আলোচনাতে আমাদের দর্শক মন্ডলী মুসলিম ভাই বোন জন না বোঝেন যে এটা কেমন হলো তাহলে কি আল্লাহ তাআলা একটা পাপের বালার আসলে একটা পাপের সুযোগ দিলেন আদো এটা নয়

নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন তাহলে আল্লাহর একটা বিশেষ দয়া বান্দার উপরে আছে মূলত এই দয়াটাই আল্লাহ তালা দেখাতে চাচ্ছেন এখানে খুব ভালো করে আমাদের বুঝতে হবে তবু ইহা আল্লাহ তো বলে দিচ্ছেন তোমার তো যেন স্বচ্ছ উজ্জ্বল চকচকে হয় খালে সন্তরে হ্যাঁ

ঠিক অনুরূপই আল্লাহ রসুল বলছেন অ এবসুদুল্লাহতা আলা এদাহ না হারান লেকাই এতীব মুসিউল্লায়নে যারা রাতে পাপ করেছে তারা যেন দিনে ক্ষমা চায় সেজন্য আল্লাহ দিনে হাত প্রসারিত করেছি সেই জন্য আল্লাহ একবার দিনে হাত প্রসারিত করেন একবার রাতে হাত প্রসারিত করেন মানুষকে ক্ষমা দেওয়ার জন্য আসলে এই আয়াত আর এ হাদিস দিয়ে আল্লাহ তালা তার দয়া দেখাচ্ছেন অবশ্যই মানুষ যদি পাপ করার পরে একনিষ্ঠ ভাবে খালেশ অন্তরে আল্লাহ তালার ভয় ভীতি মনে প্রাণে নিয়ে ক্ষমা চাই তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন এইরকম যদি ঘটনা তার বার হয় তখন এর অর্থ এই নয় যে কোনো মানুষের এক সময় চাইব আল্লাহ ক্ষমা করে দেবে আবার চাইবো আল্লাহ ক্ষমা করে দেবে আবার চাইবো আমি এটার নাম শিমালংঘন এটাই হচ্ছে যে প্রতিদিন সন্ধ্যায় আল্লাহ সব গুণা মাফ করে দেওয়া মাফ চাচ্ছি কিন্তু মনের ভিতরে আছে কালকে আবার এটা কোনো তবাই নয় এটা তো মানে বিশুদ্ধ চিত্তে মানে বিশুদ্ধ মনে আগে যে একটা বাক্য বলছিলেন আসলে আমাদের সমাজে একটা কথা আছে যে নাসুহা একটা মহিলা যে মহিলার মতো তোবা আসলে তুবুয়ান্না সুহা তান শব্দের একটা তাকিদ শব্দ ওঠে মানে সচ্চ তওবা করো সচ্চ তওবা নাসাহা একদম যেখানে কোনো ময়লা নেই অর্থাৎ তোমার অন্তরের ভিতরে ন্যূনতম ইচ্ছা থাকবে না আবার ওই পাপে ফিরে যাওয়ার এই রকম তওবা ইচ্ছা থাকবে না ওই পাপে ফিরে যাওয়ার একই বলা হয় সচ্চ একই বলা হয় খালেশ একই বলা হয় আল্লাহর ভয় ভীতি নিয়ে যখন এরকম মানুষের তোবা থাকবে তখন আল্লাহ ক্ষমা করবেন তব মানুষ मात्र ঘরতে পারে ওই সুযোগটা আল্লাহ দিয়েছেন যে মানুষ मात्र ঘটে যেতে পারে যদি এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে না থাকে তাহলে আল্লাহ আরহাম রাহেমিন এটা কেমন হয় যে উমার রাজি আল্লাহ তালু বলছেন যে রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লামের কাছে একদল সৈন্য আটকা পড়েছে বন্দী হয়েছে সেখানে ছিল একজন মহিলা তাহাল্লাব সাদি ওহা তার স্তনে একবারে দুধপূর্ণ মনে হচ্ছে যেন দুধ স্তন থেকে ঝরে পড়ছে সে তাসা ছুটাছুটি করছে তার বাচ্চাটা কোথায় তার বাচ্চাটা কোথায় ইবনাহা সে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে ও আল সাকাত বেবাত নেহা তারপর বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে নে ওর যা তাকে দুধ পান করাতে লেগেছে তখন আল্লাহ রসুল বলছেন সঙ্গে সাথে আর আয় তুম তোমাদের মতামত কি হাল তারে হাতুন আলাদা হাফিন না রে এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে তখন সাহাবিগণ বললেন না এটা কি আর সম্ভব মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে তখন আল্লাহ রসুল বলছেন দেখো

اركتلو باندر هك الرسول صلى الله عليه وسلم من كانت عنده مظلمه لاخيه فليتحلل منه اليوم قبل ياتي يوم لا دينار فيه ولا درهم فان كان حسنات اخذ منه بقدر مظلمته وان لم تكن حسنات اخذ من سيئات صاحبه عليه فالقي في النار <applause> او كما قال الله صلى الله عليه باندا কাজে আল্লাহ জালেম বান্দার প্রতি দয়া দেখাতে মাজলুম বান্দার বেইনসাফ করবেন না এই জন্য আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন হক বিভিন্নভাবে যেমন আমরা গোনার তালিকায় আসবে যেমন তার গীবত করেছেন তার সম্মান নষ্ট করেছেন তার অর্থনৈতিক কোনো ক্ষতি করেছেন তার রক্ত যে কোনো রকমের ক্ষতি করলে জুলুম করলে আল্লাহ রসুল হোসেন দুনিয়াতেই বেঁচে থাকতে থাকতে তার থেকে মুক্তি নিয়ে নাও টাকা দিয়ে পয়সা দিয়ে মাপছে মুক্তি নিয়ে নাও কারণ কেয়ামতের দিন যেদিনে টাকা পয়সা দিয়ে মুক্তি নেওয়া যাবে না টাকাও থাকবে না পয়সাও থাকবে না সেই দিনে তোমার নেকিগুলো তোমার জুলুম অনুপাতে তোমার অন্যায় অনুপাতে তার হক অনুসারে সমপরিমাণ তোমার নেকি তাকে দেওয়া হবে তোমার নেকি না থাকলে ওর গুনা সম তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে তুমি জাহান্নামে নামে যাবে তোমার নেকি নিয়ে অন্যরা জান কোথাও সাবধানতা অবলম্বন করতে হবে অন্যের হকের জনাব যে হাদিসটি বলছিলেন

তখন সামনে তার উপস্থিত হয়ে যাবে অনেক নেকি নিয়ে আসবে আর সেই লোকটা অনেক নেকি নিয়ে উপস্থিত হবে সালাত আদায় করেছে আর অনেক ভালো কাজ আছে অনেক নেকি কাজ করেছে কিন্তু নেকির সাথে সাথে কি করেছে অন্যকে গালি দিয়েছে অন্যের হক নষ্ট করেছে অন্য অন্যকে নিন্দাবাদ করেছে তুচ্ছ করেছে আঘাত করেছে আগাথা মাহা বা খাজাহা বা মালাহা বা জারবাহা আজী আর এই প্রত্যেকটা অন্যায় হলো আকুল এবাদ বান্দার হক সংশ্লিষ্ট এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না যতক্ষণ না বান্দা ক্ষমা করেছে

দেয়া গেল নিঃস্ব হওয়ার পরে আরেক এত বড় একটি গুনাহের পাড় তার কাঁধে চেপে গেল তারপরে থাকে জাহা ন আমরা এই গুনাহ বা অপরাধ প্রবণতা হতে মুক্ত হই এবং আমরা সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ জীবন আমরা ধারণ করি তবেই দুনিয়াতে শান্তি আর ইনশা আল্লাহ পরকালে মুক্তি থাকবে সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ সময় হলো আমাদেরকে এই পর্বের বিদায় নিতে হচ্ছে আমাদের কাছে আরও অনেক কথা জানার ইচ্ছা হয় কিন্তু যেতে হচ্ছে আরও অন্য কোনো পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে আপনাদের পক্ষ থেকে পৃষ্টি বাংলার পক্ষ থেকে আমাদের সমানিত আলোচক বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি ওবরাক এই আলাইকুম ওয়া আমি মোহাম্মদ هاشিম আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা